প্রতিদিন আপনি 1300 থেকে 1700 ক্যালোরি আপনাকে বার্ন করতে হবে। আর আমি ক্যালোরি বার্ন করি না, আমি হাঁটি না, দৌড়ি না, কায়িক পরিশ্রম করি না, শুধু ফিজিক্যালি করি না, আমি শুধু মেন্টাল করি। আমি যত বেশি আজ এখনকার যুগ অনুযায়ী মেন্টালটা বেশি হচ্ছে, মেন্টাল বলতে আমি এখানে বোঝাবো যেরকম কম্পিউটার, এটা একটা মেন্টাল, মোবাইল এটা একটা মেন্টাল, এখানে কোনো ফিজিক্যাল নাই। আমাদের যতগুলি ব্রেনের কাজ আছে সবগুলোই কিন্তু আমরা করে যাচ্ছি, দুশ্চিন্তা করতেছি, দুর্ভাবনা করতেছি, খাদ্য কম খাচ্ছি, পানি কম খাচ্ছি। এদিকে আরেকটা ব্যাপার হলো কি, রেডিয়েশনটা আমাদের মোবাইলের একটা রেডিয়েশন আমরা কানে মুখে নিয়ে নিচ্ছি, বডির তো নিচ্ছি, আরেকটা রেডিয়েশন আমরা গ্রহণ করতেছি। যত আলোর ভিতরে রেডিয়েশন আছে, যত ধোঁয়ার ভিতরে রেডিয়েশন আছে, পাকঘর থেকে এ রেডিয়েশন হচ্ছে, গাড়ির থেকে রেডিয়েশন হচ্ছে, গাড়ির ধোঁয়া থেকে অজস্র রেডিয়েশন হচ্ছে। রেডিয়েশন হচ্ছে তো হচ্ছেই, সব কিছুর থেকে কিছু না কিছু রেডিয়েশন হচ্ছে। তারপরে আমাদের কাছে যে রেডিয়েশন আছে, যারা আমরা ধূমপাই, কেউ ধূমপাই প্রকাশ্য, কেউ গোপনে, অনেক বড় বড় মানুষরাই কিন্তু ধূমপান করেই যাচ্ছে, কিন্তু তারা নিজেরাই জানে না যে নিজের যতটুকু ক্ষতি হয় তার চেয়ে ডাবল ক্ষতি হয় শিশুদের। আমি আমাকে আত্মহনন করতে পারি, কিন্তু আমি কি পারি আমার সংসারের, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ভাই বোন, আমার বংশবলি, আমার পরিবার, আমার চারপাশের লোককে এই ধূমপান দিয়ে, তামাক পান দিয়ে, এই রেডিয়েশন দিয়ে, আমার নিজের রেডিয়েশন দিয়ে, আমার বার্নিং সিগারেটের ফ্লেভার দিয়ে আমি একজনের ক্ষতি করতে পারি? এটা কি একটা ভদ্র মানুষের কাজ হতে পারে?